আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিশেষ একটি গাছ নিয়ে আলোচনা করব। আলোচনাটা সবাই মনোযোগ সহকারে শুনবেন, কেননা আপনাদের জন্য বিশেষ উপকারে আসবে। সুপরিচিত বিশেষ একটি গাছ আলোকলতা, অনেকে বলে শূন্যলতা। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন যে এই শূন্যলতার অলৌকিক কিছু গুণ ক্ষমতা শুনলে। আপনারা কি একটিবার ভাবছেন, একটিবার চিন্তা করছেন এই গাছটি সম্বন্ধে? এটি কিন্তু শূন্যের উপরে হয়, সবচেয়ে বড় বিষয় এটার সৌন্দর্য। ভালো করে একটিবার আপনি লক্ষ্য করবেন আলোকলতা গাছের সৌন্দর্য। এটার কোনো পাতা নেই, তারপরেও এটার সৌন্দর্য কত সুন্দর, একটাবার কি বোঝার চেষ্টা করছেন আপনি কখনো? এটা কেন আধ্যাত্মিক কাজে আসে, এই শূন্যলতাটা কেন আধ্যাত্মিক কাজে আসে, এই শূন্যলতাটা কেনই বা এর অলৌকিক গুণ ক্ষমতা? হ্যাঁ, কেননা গাছটিই তো একটি অলৌকিক গাছ। আপনি একটাবার ভাবেন শূন্যলতা কোথা থেকে এলো, ভাবছেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিটি গাছ দেখবেন পঞ্চভূত দ্বারাই তৈরি, মানে পাঁচটা উপাদানে তৈরি। আপনি একজন মানব সন্তান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, আপনিও পঞ্চভূত দ্বারাই তৈরি। আগুন, মাটি, বায়ু, আকাশ ও পানি, এই পাঁচটা দ্বারাই আমরা মানব সন্তান তৈরি। আমাদের শরীরের 72% কিন্তু পানি। তো এই শূন্যলতাটি কিন্তু একটা উপাদান ছাড়া তৈরি। আপনি একটি চারা গাছ দেখেন, আপনি একটি চারা গাছ দেখেন, সেটা মাটি থেকে উঠতেছে, মাটি গ্রহণ করতেছে, পানি গ্রহণ করতেছে, সূর্যের তাপ, পাঁচটা উপাদানই সে গ্রহণ করে বড় হচ্ছে। কিন্তু এই শূন্যলতাটাই একটি উপাদান ছাড়া, সেটা হচ্ছে মাটি ছাড়া, অর্থাৎ এটাকে কোনোভাবেই পঞ্চভূত বলা যাচ্ছে না। তো এই শূন্যলতার অলৌকিক কিছু গুণ ক্ষমতা আজকে মনোযোগ সহকারে শোনেন। এটা বিশেষ করে যারা ঢাকাতে বিভিন্ন মেসে থাকে, বিভিন্ন হোস্টেলে, বিভিন্ন জায়গায় অনেক ব্যাচেলার ছেলেপেলে একসঙ্গে থাকে, অনেক গার্মেন্টস কর্মী আছে যেই ভাইয়েরা অনেক কষ্ট করে থাকে, তারা একটা কষ্টে বিশেষ করে কষ্ট পায়, সেটা হচ্ছে সারপোকা। এই সারপোকা খুব খারাপ একটি জিনিস, খুব কষ্টকরই একটি প্রাণী, মানুষকে অনেক কষ্ট দেয়। সবচেয়ে বড় বিষয়, সারপোকা ঔষধ দিলেও মরে না। আপনি এই অলৌকিক গুণ ক্ষমতাটা পরীক্ষা করেন, এই শূন্যলতার কয়েকটি শূন্যলতা নেন। এই শূন্যলতাটা নিয়ে যেয়ে আপনি একটি রুমের মধ্যে বিছানার কাজ দিয়ে রেখে দেন। বিছানার নিচে, তলে, খাটের নিচে, যে কোনো রুমের মধ্যে আপনি কিছু ছিটিয়ে ছড়িয়ে রাখেন। একদিন পরেই দেখবেন ওই রুমে একটাও সারপোকা নেই, ম্যাজিকের মতো আশ্চর্য। আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন, আপনি পরীক্ষিত করেন। আমার এই ভিডিওটা আপলোড করে দিয়েছি, এটা থাকবে। আপনি পরীক্ষা করতে আপনার জীবন থেকে 2-3টা দিন লাগবে, বেশি একটা সময় লাগবে না। আপনি পরীক্ষা করে এই ভিডিওর কমেন্টে এসে লিখবেন যে আদৌ গাছের গুণ ক্ষমতা আছে কি না, গাছের গুণ ক্ষমতা আদৌ আছে কি না এটা পরীক্ষা করবেন। এবার আসি এটার অলৌকিক গুণ ক্ষমতা, আধ্যাত্মিক গুণ ক্ষমতা, এটা আরও অনেক ঊর্ধ্বে। এটার অলৌকিক গুণ ক্ষমতা অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্ব জগতের গুণ ক্ষমতা এটার মধ্যে। এখন তার আগে একটি কথা বলে নিই, অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে, সোহান ভাই 10 দিন 12 দিন 15 দিন হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করেন না কেন? ভাই, আমার এই চ্যানেলটা খোলার বয়স 1 মাস, 1 মাসে আমার সাবস্ক্রাইবার 96,000, মানে 1 লাখের কাছাকাছি। 1 মাসেই সাবস্ক্রাইবার 1 লাখ, এটা আপনাদের ভালোবাসা। আর আমার সাবস্ক্রাইবার যারা, এদেরকে আমি সাবস্ক্রাইবার মনে করি না,
এখন বলতে পারেন ভাই সাবস্ক্রাইবার মনে করেন না তো কী মনে করেন? এদেরকে আমার ভাই মনে করি, এরা আমার ভাই। আমি একটি ভিডিও আপলোড করলে এখান থেকে ডলার ইনকাম হবে, আমার রেভিনিউয়ে ডলার জমা হবে, টাকা পাবো আমি। টাকাটা মূল লক্ষ্য না, টাকাটা মূল লক্ষ্য না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই টাকার পিছে ছুটে, টাকাটা মূল লক্ষ্য না। টাকা তো একটা পিঁপড়াও খাবার সংগ্রহ করে বেঁচে থাকে, ছোট্ট একটি প্রাণী, একটা কেঁচো খাবার সংগ্রহ করে বেঁচে থাকে। আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ জীব, আপনি খাবারের পিছে টাকার পিছে ছুটতেছেন, এটা রীতিমতো কেমন? হ্যাঁ, তা সংসার ধর্ম করতে হলে এটা করতে হবে, ঠিক আছে, সেই জন্য ঠিক আছে। তো এই জন্য আমি টাকার দিকে দেখি না, আমি দেখি একটি ভিডিও আপলোড করলে সেই ভিডিও থেকে একজন সাবস্ক্রাইবার, একজন আমার ভাই, সে কি শিখতে পারবে, সঠিক তথ্য তুলে ধরাই, আপনাদের দোয়াই করি। তো এই শূন্যলতার এই অলৌকিক গুণ ক্ষমতা নিয়ে আলোচনা করতে গেলে আজকের এই কলির জামানাতে আমি যদি শূন্যলতা গাছ এইভাবে ভিডিওর সামনে ধরে বলি এই গাছটা এই কাজে আসে, এটা করা সম্ভব, কোনো এক সময় এটা আমার বাপদাদারা করতেন, অনেকে নিচে কমেন্ট করবে মিসা কত কর জায়গা পাস না, এটা অনেকেই বলবে। কেন বলবে? এখন যুগ চেঞ্জ হয়েছে, এই যুগে যদি শূন্যলতার অলৌকিক গুণ ক্ষমতা নিয়ে আলোচনা করি কেউ বিশ্বাস করবে না। আদি যুগের একজন মানুষ যদি বলে বেটা ইলিশ মাছ পাঁচটিয়া দেয়া কিনা খাইছি, এখন এসে এটা বিশ্বাস করবে না, কয়েন দাও পাঁচ টাকার দিয়ে একটা এক গ্লাস পানি খাইলে পাঁচ টাকা লাগে আর তুমি ইলিশ মাছ কিনা খাইছো, বলবে না? তো এরকম বিষয়টা শূন্যলতার গুণ ক্ষমতা এখানে বলতে গেলে অনেকেই বিশ্বাস করবে না। তো এটা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের অনুমতি প্রয়োজন, বিশেষ করে আপনাদের, আপনাদের অনুমতি ছাড়া এটা নিয়ে আলোচনা করা সম্ভব না। আজকে অনুমতি আপনারাই দিয়ে দিবেন এটা নিয়ে আলোচনা করবো কি না, আপনারা সবাই কমেন্টে অনুমতি দিয়ে দিবেন। এটা নেক্সট ভিডিওতে এই শূন্যলতার অলৌকিক ঊর্ধ্ব জগতের অলৌকিক গুণ ক্ষমতা নিয়ে আমি আলোচনা করব, কিন্তু এটার জন্য আপনাদের আপনাদের অনুমতি অবশ্যই প্রয়োজন। যাই হোক, ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগা, ভালোবাসা এটা স্বর্গীয়, চাইলেই কেউ কাউকে ভালোবাসতে পারে না, আমি আপনাকে আপনি আমাকে পারবেন না, এটা স্বর্গীয় আল্লাহর তরফ থেকে চলে আসে, তো দেখতে থাকেন এসে যাবে। ওকে।